আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার করে বিএনপি জামায়াত বলেন জয়। রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই বলেন জেবেল রহমান গানি। ঘেরাও করতে না পেরে ইসিকে 7 দিনের আলটিমেটাম নুরের। আওয়ামী লীগের প্রেম ভালোবাসার জুটে নেই জাপা বলেন চূর্ণ। ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনে সাংবাদিকরা খুশি হবেন বলেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আদালতে চলবে না ডক্টর ইউনুসের মামলার কার্যক্রম। হীরা আলমকে হত্যার হুমকি থানায় জিডি। বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ দেখেছে ইসলামী আন্দোলন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলেন আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2006 সালে বিএনপি জামায়াত 1,23,00,000 ভুয়া ভোটার তালিকা করে অগণতান্ত্রিক উপায়ে নির্বাচন জয়লাভ করতে চেষ্টা চালিয়ে যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজিদ জয়। 8:30 নিজে ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করার এক তথ্যচিত্রের মাধ্যমে তিনি এসব কথা বলেন। তথ্যচিত্রে তৎকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনের খণ্ডাংশ দেখিয়ে বলা হয়, 2006 সালে ভুয়া ভোটার তালিকা করে ক্ষমতা দখলের চেষ্টা করে বিএনপি জামায়াত গোষ্ঠী। সজীব ওয়াজিদ জয় শেয়ার করা ভিডিও ক্যাপশনে লেখেন, 2001 থেকে 2006 পর্যন্ত অবর্ণনীয় অত্যাচার নির্যাতন ধর্ষণ কোন অগ্নিসংযোগ দুর্নীতি করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলে বিএনপি জামায়াত জোট। তাদের এই 5 বছরে শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়, ফলে খালেদা জিয়া ও তারেক রহমানের বাহিনীর প্রতি জনমনে তীব্র ঘৃণাবোধ সৃষ্টি হয়। রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই বলেন জেবেল রহমান গানি। রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন রাজনৈতিক যে কোনো সমস্যার সমাধানে আলোচনা প্রয়োজন। বাংলাদেশ নেপ দল হিসেবে সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বিশ্বাসী। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে অশুভ শক্তি দেশের মানুষের কাঁধে বসে পড়তে পারে, তাতে রাজনীতি কারোরই মঙ্গল হবে না। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ নেপের 66তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জেবেল রহমান গানি। তিনি বলেন দেশের যে অবস্থা বিরাজ করছে তা কোনোভাবে কাম্য নয়, সমঝোতা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়, আর সমঝোতার জন্য সংলাপ একমাত্র পথ। সংকট সমাধানে অবিলম্বে জাতীয় সংলাপ প্রয়োজন, আর সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান না হলে সামনের দিনের রাজনৈতিক দলগুলোকে আরো বেশি মূল্য পরিশোধ করতে হতে পারে। ঘেরাও করতে না পেরে ইসিকে 7 দিনের আলটিমেটাম নুরের। রাজপথে সংকীর্ণ রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় থামতে হয় নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নেতাকর্মীদের। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য, দল নিবন্ধনে কোনো বিবেচনার জন্য ইসিকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন পরিষদের সভাপতি নুরুল হক নুর। রাজধানীর পুরান পল্টনের প্রীতম জামান টাওয়ারের নিচ থেকে বেলা 12টার দিকে তারা মিছিল নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের দিকে রওনা দেয়। দুপুর 2টায় বাংলার মোটর মোড়ে এসে পুলিশের বাধায় থামে সে মিছিল। বক্তব্যে নুরুল হক নুর বলেন, আমাদের গণতান্ত্রিক দাবি স্বার্থপূরণের পরও নির্বাচন কমিশন আমাদের দলকে নিবন্ধন দেয়নি, এটা অন্যায় করেছে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে এই রাজপথের কর্মীদের স্লোগান নির্বাচন কমিশনকে পৌঁছে দিতে যায়। তিনি আরো বলেন, আজ এই মেসেজ ছিল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, এখন আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশন যাবে। নির্বাচন কমিশনকে বলবো আগামী 7 দিন আপনাদের সময় দিলাম, 7 দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত যদি পূর্ণ বিবেচনা না করেন তাহলে নির্বাচন কমিশনের সামনে আমাদের ফাইনাল খেলা হবে। পুলিশের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, পুলিশ ভাইদের বলতে চায় আছে টেইলার দেখেছেন বিনয়ের সঙ্গে আজকের কর্মসূচি এখান থেকে শেষ করব, কিন্তু যেদিন এই সরকারের মরণ ঘণ্টা বাজানোর জন্য নামবো সেদিন কাউকে দেখে পিছু হটব না, আরো টেইলার দেখবেন 27 তারিখ, এরপর ফাইনাল খেলা হবে। আওয়ামী লীগের প্রেম ভালোবাসার জুটে নেই জাপা বললেন চূর্ণ। আওয়ামী লীগের সঙ্গে এখন আর প্রেম ভালোবাসার জুটে নেই জাতীয় পার্টি, এমনটাই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। তিনি বলেছেন, আমরা আওয়ামী লীগ বিএনপি কারো সঙ্গে আর যেতে রাজি না, তারা 33 বছর ক্ষমতা চালিয়ে কোনো পদ্ধতিতে দেশের জাতীয় নির্বাচন হবে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিকেলে মৌলভীবাজার শহরের পৌর জনমিলন কেন্দ্রে এক দলীয় অনুষ্ঠানে জাপার মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির একদফা হলো ক্ষমতা যাওয়া, আর
আর আওয়ামী লীগের এক দফা হলো ক্ষমতা ধরে রেখে লুটেপুটে খাওয়া, একদল উপোস আর অন্য দল খেয়ে খেয়ে পেটে ফুলিয়েছে। আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লুট করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা এসব টাকা বিদেশে পাচার করেছে, বিদ্যুতের নামে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, আর আওয়ামী লীগ বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আওয়ামী লীগের সমালোচনা করে চন্নু বলেন, এই সরকারের আমলে টাকা ছাড়া কোনো কাজ হয় না, ঘুষের রেটও এখন বাড়তি, তারা ব্যাংক লুট করেছে, প্রশাসনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করেছে, দ্রব্যমূল্যের অগ্রগতি নিয়ে কোনো ঘোষণা নেই। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সাংবাদিকরা খুশি হবেন বললেন আইনমন্ত্রী আনিসুল হক। ডিজিটাল সিকিউরিটি আইনের সংশোধনে সাংবাদিকদের সবাই খুশি হবেন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আশা প্রকাশ করেন আগামী সেপ্টেম্বরে এই আইনের সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করা হবে এবং তা পাশ করা হবে। বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের মানবতা বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিল মোহরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন মন্ত্রী। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক আছে সেটা তার সফরে আরো জোরদার হলো, নতুন আঙ্গিকে আমাদের এই সম্পর্ক কাজ করবে। প্রতিনিধির সঙ্গে কি কথা হলো জানতে চাইলে তিনি বলেন, তার সঙ্গে আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে আলোচনা হয়েছে, আমি তাকে বলেছি আমরা এই আইন সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, আগামী সেপ্টেম্বরে এই সংশোধনী জাতীয় সংসদে উত্থাপন করা হবে এবং তা পাশ করা হবে বলে আশা করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে কি ধরনের সংশোধন আনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে, আমি মনে করি আপনাদের পরামর্শ সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমি এটুকু বলতে পারি ডিজিটাল সিকিউরিটি আইনে যে সংশোধন হচ্ছে তাতে আপনারা সবাই খুশি হবেন। তিনি বলেন, আমরা তথ্য সুরক্ষা আইন নিয়ে কথা বলেছি, ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে অংশীজনদের সঙ্গে একবার আলোচনা করার পর আরেকটি ড্রাফট করা হয়েছে, এই ড্রাফট নিয়ে আবারও অংশীজনের সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। শ্রম আদালতে চলবে না ডক্টর ইউনিসের মামলার কার্যক্রম। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের মামলার কার্যক্রম শ্রম আদালতে চলবে না। একই সঙ্গে আগামী 3 আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। ইউনিসের বিরুদ্ধে শ্রম আদালতের মামলা কার্যক্রমের উপর স্থিতি অবস্থা জারি করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি এম এ এনায়েত রহিম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত শেখ অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। এর আগে ডক্টর ইউনিসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়। এ বিষয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আজই শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ইউনিসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। হিরো আলমকে হত্যার হুমকি থানায় জিডিএ। আশরাফুল হোসেন আলম উর্ফে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রাতে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি তাকে এই হুমকি দেন। ঘটনার পর নিজেদের নিরাপত্তা চেয়ে এই সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাতে রাজধানী হাতির জেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার হিরো আলম। রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতির জেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন। তিনি বলেন, নিরাপত্তা সংখ্যা ও হন্তার হুমকি বিষয়ে হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, বিষয়টি আদালতে জানানো হবে, আদালতের অনুমতি সাপেক্ষে এই বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ডায়েরিতে হিরো আলম দাবি করেন, একটি নম্বর থেকে কল আসে, নাম পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সের কথা বলে, বারবার গালিগালাজ করে আর অনবরত হুমকি দিতে থাকে, বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলুস মিডিয়ায় নাটক করিস, তোরে মায়েরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব, আমি আসতেছি তোর পথে বাস দেব, মামলা দিয়ে মামলাটা আগে উঠুক তারপর দেখবে। বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন। আগামী বৃহস্পতিবার ঢাকায় বিএনপির সমাবেশের দিন তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ব্যানারে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার একই দিনে সমাবেশের ডাক দিল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওই দিন দুপুর 2:30 জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে এই সমাবেশ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহীদুল ইসলাম কবির গণমাধ্যমকে তথ্য জানান। শহীদুল ইসলাম কবির জানান, বাগেরহাটের মোড়লগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বক্তব্য প্রধানকালে পুলিশের বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশ হবে।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বললেন আমেরিকা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত এমন মন্তব্য করে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও জানিয়ে দিল দেশটি আলাদা করে কোথাও রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলায় নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফিং এ বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনের এক সাংবাদিক মিথু মিলারের কাছে বাংলাদেশ জাতীয়বাদী দলের এক কর্মীর কারণে আশ্রয় না পাওয়া এবং অতীতে বিএনপি রাজনীতিকে সহিংসতায় জড়িত হওয়ার প্রসঙ্গ তুলেন তিনি। ওই সাংবাদিক বলেন, কানাডার ফেডারেল আদালত বিএনপির সাথে যুক্ত একজন কর্মীর আশ্রয় আবেদন খারিজ করে দিয়েছেন এবং দলটির সন্ত্রাসী কর্ম সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ পর্যবেক্ষকরা বলছেন, বিএনপি অতীতে রাজনীতিক সহিংসতায় জড়িত হয়েছে, বিশেষ করে 2014 সালে।